वर्तमान जैक हमते जानी लक्ष्मीपुर नदिया नुसरतपुर शुद्ध बर्धमान अर्थात नदिया बनाम बर्धमान नदिया बनाम बर्धमान दर्शक अपनारा सहयोगता कर खूब भलो खेला दर्शक के उपहार देवे आगे घोषणा कर एक खिलोड़ हायर थको नुसरतपुर सद्दाम सद्दाम के नदिया ऐसे दारण दर्शक सद्दाम डिसक्वालिफाई लक्ष्मीपुर दुई नुसरतपुर शून्य नुसरतपुर लक्ष्मीपुर दुई লক্ষ্মীপুরের আমিনুল নুসরতপুরের সাদ্দাম লক্ষ্মীপুরের আমিনুল দুটো ভালো খেলোয়াড় দেখা যাক কোন দল জয়লাভ করে আমিনুল चार तीन नुसरतपुर चार लक्ष्मीपुर तीन फाजिल नगर शाहजान शेख अपनार आई कार्ड आधार कार्ड समेत अपना आई कार्ड और पासपोर्ट अनेक कागजपत्र हारिए गेछे आपनि जानें घोषणा मंचेर सामने एक व्यक्ति दाड़िये आछेन थानार पाड़ा ओनार काछे आछे आपनि एखनि चले आसुन शाहजान शेख फाजिल नगरेर आपनि जदि एखाने थेके थाकेन ताहले आमादेर घोषणा भये डाकबेन आसबेन আর যদি না থেকে থাকেন কেউ যদি ওনাকে চেনেন অর্থাৎ আসবেন এবং তিনি অন্তত তাকে খবরটা দিয়ে দেবেন এবং যার হারিয়েছে সে যথাযথ প্রমাণ দিয়ে গুলো নিয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা আমি আবারও বলছি ফাজিল নগরের শাহজাহান শেখ আপনার অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র আপনার কাছ থেকে খোয়া গেছেন আপনি হয়তো জানেন
আপনি আমাদের ঘোষণা মঞ্চের সামনে চলে আসবেন। আপনাদের লোক গাড়ি ছেড়ে দেবে, তেহট্ট দরকার লোক, আপনারা গাড়ির কাছে চলে যান। আমরা আগে ঘোষণা করেছিলাম দুই দলের দুজন দুর্ধর্ষ খেলোয়াড়, নুসরতপুরের সাদ্দাম, লক্ষ্মীপুরের আমিরুল। রেফারি জানিয়ে দিয়েছে এটা ডিসকোয়ালিফাই। দর্শকদের
মাঠের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক আছেন। আমাদের মঞ্চের উল্টো দিকে বারবার দর্শক খেলোয়াড় সবার অসুবিধা হবে। সম্মানীয় অতিথি আমাদের আজমিন শ্রীরামপুরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। তার ব্যবসায়িক জীবন কর্মজীবন শেষ করে এসে আমাদের মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য একটু আগে বলছিলাম যে আমাদের পিছন থেকে একদম মঞ্চের সামনে থেকে ওই দূরের যে উঁচু জায়গা সেখান থেকে টর্চ মারছেন, তার কারণ হলো সামনে দাঁড়িয়ে আছেন অনেকে যার জন্য পিছন থেকে খেলা দেখতে পাচ্ছেন না। আপনারা বসুন। আমাদের ব্যারিকেডের সামনে যেসব স্বেচ্ছাসেবক রয়েছেন তারা বসুন, পিছন থেকে খেলা দেখতে পাচ্ছেন, ওদের অনেক অসুবিধা হচ্ছে, ওনারা হইচই করছেন, একটাই কারণ ওনারা খেলা দেখতে পাচ্ছেন না, অসুবিধা ওনাদের হচ্ছে, আপনারা বসুন। স্বেচ্ছাসেবক যারা আছেন বসিয়ে দিন সামনের দর্শকদের। হাডুডু খেলার যে ধরন আমিনদের মধ্যে আছে তার যা শক্তি প্রদর্শন সেটা কিন্তু আমিন সেভাবেই খেলছে। এক একটা খেলে আর এক এক রকম ধরনের খেলে, তো চালাকির ওপর দামি ভালো খেলছে। বলটা কি করি বিরাটটা রাখবো ঘুরে দাও খেলা না। সবকিছু মাইকে বলে হয় না, ভিতরে যেসব স্বেচ্ছাসেবক আছেন তারা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকা দর্শকদের বসিয়ে দিয়ে পিছনে থাকা দর্শকদের খেলা দেখার সুযোগ করে দিন। স্বেচ্ছাসেবক আপনাদের শুধু খেলা দেখলে হবে না, আপনাদের ভূমিকা পালন করতে হবে। পিছনে যারা আছেন তাদের অনেক অসুবিধা হচ্ছে, এমনকি উঁচু মাটিতে যারা আছে তারাও খেলা দেখতে পাচ্ছেন না। স্বেচ্ছাসেবক যারা আছেন সামনের ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে থাকা দর্শকদের বসিয়ে দিন। হ্যালো ভলিউডে দেবে ক্লিয়ার ভলিউডে দেবে ২৯
বিশ্বপুর লক্ষ্মীপুরের মধ্যে সেমিফাইনাল খেলা চলছে, 16-30 পয়েন্ট, 30 নুসরতপুর, 16 লক্ষ্মীপুর। দুটো দলই ভালো দল, দুই দলের দুজন ভালো খেলোয়াড়। সাদ্দাম গ্রেফতার, সাদ্দাম গ্রেফতার হয়েছে, সীমাতে লক্ষ্মীপুর 1 পয়েন্ট বেশি অর্জন করলো। সাদ্দাম এবং আমিরুল দুজন আবার আমিরুল পয়েন্ট, যে কথাটা বলছিলাম সাদ্দাম এবং আমিরুলের মধ্যে পরিশ্রমটা একটু আমিরুলের বেশি হচ্ছে, তার কায়িক পরিশ্রমটা একটু বেশি হচ্ছে। স্কোরবোর্ডটা জানিয়ে দেবে, 3 পয়েন্ট অ্যাড হবে এবং স্কোরবোর্ডটা একটু ঘুরিয়ে দেবে। নুসরতপুর 32, লক্ষ্মীপুর 25, অর্থাৎ 7 পয়েন্টে নুসরতপুর এগিয়ে আছে। স্কোরবোর্ডের সামনে যারা দেখছেন, ভিডিও করছেন বা খেলা দেখছেন দাঁড়িয়ে, তারা আপনারা শুনুন, স্কোরবোর্ডটা যাতে মঞ্চ থেকে দেখা যায় তার ব্যবস্থা করে দিন। আগেই বললাই কেউ সামনে থেকে সামনেটা পরিষ্কার করুন। এই প্লেয়ার খামা হয়েছে, হ্যান্ডি ব্লাস তুলে থাকে, রেডি দাও হ্যান্ডি ব্লাস। Thank you.
কন্টান উত্তেজনা দুটো দল একে অপরের চৌকাওকে এক ইঞ্চি জমি ছাড়ছে না। আগেই বলেছি দুই দলের ভালো ভালো খেলোয়াড় আছে, ইদের মধ্যে এ হই যে যাবে ইদের হই যাবে এ ধরা পড়ে আমি কি মাস্টি যাচ্ছি আজ আছে না বাবা কি বাবা করে হ্যাঁ বাবা জানা আমারে দুটো আছে দুটো মাথা হয়ে গেল প্রথমার্ধের বিরতি অর্থাৎ সেমিফাইনালের প্রথম বিরতি উসমানপুর লক্ষ্মীপুরের মধ্যে খেলা, এর পরবর্তী ডাকাতি পোতা এবং চাপড়া আপনারা তৈরি থাকবেন, আপনাদের খেলা হবে।